এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। রানাদা এসেছে, কি ফর্ম না কি জমা দেবে সেটা আমি জানি। কোথায় রানাদা? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বলছি, আমি ওই অফিসের পেপারের জেরক্সগুলো এনেছি, ফর্মটা ফিল আপ করবো। ঠিক আছে, আমি পেপারগুলো রেডি করছি, তুমি বসো। আচ্ছা কতদিনের মধ্যে টাকাটা পাবো? রানাদা, ফর্ম জমা দিলেই যে তুমি টাকাটা পেয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু স্যার বলেছে ওনারা চেষ্টা করবেন। চেষ্টা করবেন? আমার যা কপাল, তাহলে বোধ হয় টাকাটা আর পাবো না। রানাদা, তুমি কেন ওরম বলছো? তুমি ফর্মটা তো জমা দাও, তুমি টাকাটা পেতেই পারো। ঠিক আছে, আমি ফর্মটা পরে না হয় জমা দিয়ে যাবো। হ্যাঁ পরে, পরে কেন? আমি ফাইলগুলো রেডি করি, তুমি সাইন করে চলে যাও। না না, অনেকক্ষণ তোর জন্য ওয়েট করছিলাম, তাছাড়া ছুটকির একটু শরীর খারাপ হয়েছে, ওখান থেকে ফোন করেছিল দিদি, আমাকে এক্ষুনি যেতে হবে। কেন রানাদা, কি হয়েছে? ওই জ্বর হয়েছিল। কি রানা, তুমি এখনো চাটা খাওনি? মাসিমা, আমার একটু তাড়া রয়েছে, আমাকে একটু বেরোতে হবে। কি ব্যাপার বলতো রানা, তুমি তো এসেছি যে ফর্মটা জমা দেবে বলে, তো আমাদের বাড়ি থেকে যাওয়ার তোমার এত তাড়াটা কিসে? হ্যাঁ কি গো, উত্তর দিচ্ছ না যে? আসলে ছুটকি শরীর খারাপ, দিদি ফোন করেছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমি পরের দিন এসে ফর্মটা জমা দিয়ে যাবো। আসছি রে। মা, তাহলে তুমি আমাকেও খেতে দিয়ে দাও, আমারও একটু তাড়া আছে, অফিসে স্যার জয়েন করে গেছে, এতদিন কিছু অফিসের টাকা আমার কাছে ছিল, সেগুলো ফেরত দিতে পারলেই আমার শান্তি। ঠিক আছে, আমি খাওয়ার বাড়ছি। ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ টাকাগুলো নিয়ে আসি। রবি, তোর চাটা এখানে রাখো। আমি তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম, রানা নিজেই টাকাটা নিয়ে গিয়ে একসঙ্গে পুরো পাখির ফ্যামিলিকে মারার ব্যবস্থা করে দিয়েছে। স্যারকে টাকাগুলো দিতে পারলে শান্তি, এত টাকা নিজের কাছে রেখে কি টেনশনেই না ছিলাম। টাকা কোথায় গেল? খোঁজো খোঁজো, খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যাবে, কিন্তু টাকা তুমি পাবে না, কারণ টাকা তো এখন উড়ে গেছে। কোথাও তো কিছু নেই, টাকাগুলো কোথায়? মা, রবি, মা, মা, আমি অফিসের কিছু টাকা আলমারিতে রেখেছিলাম, কোথাও পাচ্ছি না। আলমারিতে টাকা ছিল? কই, আমরা তো কেউ কিছু জানি না, তো আলমারিতে যখন টাকা ছিল আলমারিতে থাকবে কোথায় যাবে? বলছি তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, দেখি আমি দেখছি, দাঁড়া। মা, আপনি কোনো শাড়ি বার করতে গিয়ে না জেনে ফেলে দেননি তো, একটু মনে করে দেখুন না। মনে করার তো কিছু নেই বৌমা, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, তুমি তো আমাকে বলে আলমারিতে টাকাটা রাখোনি, আর তাছাড়া তোমার আলমারিতে তুমি ছাড়া তো আর কেউ হাত দেয় না। মা, সত্যি বলছি আমি টাকাটা কোথাও পাচ্ছি না, এই আলমারিতেই রেখেছিলাম। ভালো করে দেখো, আলমারিতেই আছে, তোমার টাকায় কে হাত দেবে বলো তো? শোনা তো, পাবেও না, আরো তর পাও, তোমাকে তো আমি এভাবেই দেখতে চাই, এইভাবেই তো প্রতিশোধ নিতে চাই, আরো যে কত কি সহ্য করতে হবে তোমায় দেখাবো এরপর। টাকাটা রবি নেয়নি তো? রবি, তুমি দোকানের জন্য টাকাগুলো পেয়ে নিয়ে নাও নি তো, আমাকে টাকাগুলো ফেরত দাও। আমি রবি, ওগুলো আমার অফিসের টাকা, না ফেরত দিলে আমাকে কাজ থেকে বের করে দেবে।
এই মনে তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ, এই চোর চুরি তো আমার উপর খারাপ চাপাচ্ছো তুমি। বৌমা, সব তুমি কি বলছো? আমার ছেলেকে এক ফোঁটা সাহায্য করার বেলাতে তুমি নেই, উল্টে তুমি ওর উপর চুরির দায় চাপাচ্ছো। তোমার সব সাহায্য শুধু বাপের বাড়ির লোকজনদের, তাই না? মা, মা, আমার মনে হচ্ছে টাকাগুলো রবি নিয়েছে। আপনি তো আপনার ছেলেকে চেনেন। চুপ করো তুমি। কি না করেছি তোমার জন্য? নিজের ছেলেকে ফেলে তোমাকে মেয়ের মতো ভালোবেসেছি নিঃস্বার্থভাবে, তার প্রতিদান আজ তুমি এই দিচ্ছ। মা, আপনি আমাকে বোঝার একটু চেষ্টা করুন, আমি তো কারোর উপর কোনো দায় চাপাচ্ছি না। চাপাচ্ছ, চাপাচ্ছ, তুমি আমার ছেলের ওপর চুরির দায় চাপাচ্ছ। তুমি ওকে সাহায্য না করে ওর উপর চুরির বদনাম দিচ্ছ, লজ্জা করে না তোমার? মা, রবিকে সাহায্য করতে পারলে আমি নিশ্চয়ই করতাম, কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই। আপনি কেন এসব কথা তুলে আনছেন? চুপ করো তুমি। তোমার সঙ্গে এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। কিন্তু আমি চাই মা কথা বলতে। মোহনকে আমাকে কৈফিয়ত দিতেই হবে। এমন এই এই তুমি তুমি আমার চুরিদার কেন চাপাচ্ছো বলো তো? হ্যাঁ, কেন চাপাচ্ছো আমার উপরে? ওকে তো রানাও ছিল, রানা টাকাটা চুরি করতে পারে না। রানাদা এরকম কাজ করার মতন লোকই নয়। কেন পারে না? কেন কেন পারে না? টাকা, হ্যাঁ, ও যেরকম বাড়ি যাওয়ার জন্য তারা দেখাচ্ছিল, আমার তো মনে হয় রানাই টাকাটা চুরি করেছে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। আমি রানাদাকে ছোটবেলা থেকে চিনি, এরকম কাজ রানাদা করতেই পারে না। এরকম কাজ রানাদা করতেই পারে না? হ্যাঁ, আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ওই রানাদাই টাকাটা চুরি করেছে। তাই? রানাদা তো বাইরের ঘরে ছিল, এখান থেকে টাকা নেবে কি করে? ও, তার মানে সরাসরি তুমি আমার ছেলেকে চোর বলছো, তাই তো? মা, মা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি রবিকে চোর বলছি না, তা বলে রবি রানাদাকে তো চোর বলতে পারে না। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম বৌমা, এখন ঠিক বুঝছি। তোমার কাছে তোমার বাপের বাড়ির লোকেরাই খুব ভালো, আর আমি আর আমার ছেলে খারাপ। মা হয়তো কোনো কারণে রেগে আছে আমার উপর, কিন্তু এখন মাকে বোঝানো হচ্ছে টাকাটা ফিরে পাওয়া বেশি জরুরি, না হলে তো আমার চাকরিটাই থাকবে না। এই দেখো, এই দেখো তোমার ভালো বৌমার নমুনা দেখো। হ্যাঁ, কি মা, খুব খুব ভালোবাসছে না নিজের বৌমাকে? খুব ভালোবাসছে, নিজের ছেলের থেকে বেশি ভালোবাসছে। দেখলে তো, নিজের চাকরি বাঁচানোর জন্য চলে গেল তোমার মনে আঘাত দিয়ে। এই যে শুনে যাও, হ্যাঁ শুনে যাও, আমি কিন্তু পুলিশে যাবো এই চোর ধরার জন্য। বউয়ের কাছে মায়ের অপমান আমি সহ্য করবো না। নিজের বাপের বাড়ি নিয়ে বাড়াবাড়ি করা, বের করছি, সব বের করে দেবো। হ্যাঁ, জ্বরটা এখনো কমছে না কেন? আমিও তো সেটাই ভাবছি বাবা, এতক্ষণ হয়ে গেল কিন্তু জ্বর কেন এখনো কমছে না বাবা? ও বাবা, বলছে ছুটকির জ্বর তো কমছে না, উল্টে বেড়েই যাচ্ছে, কি করি এখন?